वेलकम माय डियर स्टूडेंट्स, तपोवन स्टाडी सेंटर থেকে আমি সুকুমার পাল। আজ কে তোমাদের সাথে আমি শেয়ার করব সেই বিষয়টা যেটা তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কেননা 2022 এর টেট পরীক্ষা 11 ডিসেম্বর। এই টেট পরীক্ষা ভালো করে দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমার সর্বোত্তম শক্তি দিয়ে সবথেকে ভালো পরীক্ষাটা তোমাকেই দিতে হবে। তার জন্য কিছু সৃষ্টিশীল প্রক্রিয়া তোমাকে মেনে চলতে হবে, আর সেই সৃষ্টিশীল প্রক্রিয়ার মধ্যে তোমার উন্নতির সীমারেখা কিন্তু সেখানে থাকবে। আর তুমি যতই পড়ো, যদি তুমি পরীক্ষা ব্যবস্থার মধ্যে না ঢুকে ভালো কিছু করতে না পারো, তাহলে তোমার পরীক্ষা ভালো হবে না। তোমার থেকে তথাকথিত পিছিয়ে পড়া কোনো স্টুডেন্ট চাকরি নিয়ে বেরিয়ে যাবে জীবনে, এটা কিন্তু একটা কথা। তাই প্রত্যেকটা স্টেপ এখন খুব সুন্দর এবং সুপরিকল্পিতভাবে তোমাকে এগোতে হবে। আমি কিছু দিকদর্শন, কিছু কোথায় ভুল হচ্ছে বা কোথায় ভুল হতে পারে না বা কোথায় ভুল হবে বা কোন কোন পয়েন্টগুলো, কোন কোন ট্রিক্স, কোন কোন টিপসগুলো তোমার এই পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটুখানি কৃতজ্ঞতা স্বীকার করে নিই আমার নিজেরই একটা ভিডিওর জন্য, সেখান থেকে কিন্তু এই ভিডিওটা অনুপ্রাণিত হয়েছে। এমসিকিউ রিলেটেড আমার কিছু ভিডিও দেওয়া আছে, তার মধ্যে পেন ট্রিক্স বলে একটা, পেন অ্যান্ড পেপার ট্রিক্স বলে একটা ভিডিও আছে, সেটা কিন্তু ভীষণভাবে আমাকে উজ্জীবিত করেছে আমার নিজের ভিডিও। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি চাইবো ইউনিক কিছু তোমাদের কাছে শেয়ার করতে, যা দিয়ে তোমার পরীক্ষার পারফরমেন্স অবশ্যই ভালো হবে আশা করা যাচ্ছে। প্রিয় স্টুডেন্টস, দেখো যুগে যুগে যা কিছু হয় তা কিন্তু আমাদের পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে উন্নীত হয়। তুমি একটা কথা বলো তো, প্রত্যেকটা খেলা হতে পারে, প্রত্যেকটা বিষয় হতে পারে এবং যে কোনো জায়গা হতে পারে, তোমার যদি সৃষ্টিশীল প্রক্রিয়া তোমার মধ্যে কাজ না করে, তাহলে তুমি সেই জায়গায় কিন্তু শেষ হাসি হাসতে পারবে না। তো শেষ হাসি হাসার জন্য তোমাকে কিছু পথ অবলম্বন করতে হবে এবং যেটা অন্যের থেকে তোমাকে এগিয়ে রাখবে। চলো প্রিয় স্টুডেন্ট দেখে নেব। তো প্রথমেই আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো ঐমাসিক ফিল আপের পথ তো আমি বলবো, তার আগে বলবো ঠিকমতো কী করে করতে হবে, মাইন্ডসেট কীভাবে করতে হবে, পরীক্ষার দিন কী করা উচিত এবং আরও কিছু তথ্য নিচের দিকে রয়েছে, আমি সেগুলো আলোচনা করব। তার আগে বলি, দেখো প্রিয় স্টুডেন্ট, পরীক্ষার দিনকে শুধুকে দেখলে হবে না। পরীক্ষার আগের দিন তুমি যখন ঘুমাবে, তোমাকে যে কাজটা করতে হবে, তুমি খুব লাইট খাবার খেতে হবে, সহজ পাচ্য খাবার খেতে হবে, খেলে তোমার পরীক্ষা দিন তোমার কোনো ঝামেলা হবে না, কেন তুমি নিচেও বুঝতে পারছো। আর একটা কথা, তুমি পরীক্ষার আগের দিন বা পরীক্ষা দিন যখন তুমি যাবে পরীক্ষার হলে, তখন টোটোওয়ালা, বাস, তারপর তুমি অটো, কোথাও যখন যাবে তাদের সঙ্গে যেন একদম ঝামেলা করবে না। তোমার যা টাকা চাই, মানে তোমার যা ভাড়া, তুমি দিয়ে দিও। কারোর সঙ্গে সামান্যতম যদি কথা কাটাকাটি ওই দিন হয়, তোমার পরীক্ষা খারাপ হবে চ্যালেঞ্জ। কেন? কারণ এর নৈপথ্যে অনেক ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করব না। তো আশা করি আমি প্রথম যে কথাটা বললাম মাথায় রেখে, ওই দিন কারোর সঙ্গে কোনো গণ্ডগোল করবো না, কারণ গণ্ডগোল করা আমার অভ্যাস নয়, আমাদের অভ্যাস নয়। তাহলে আমাদের অভ্যাস নয় যে কাজটা, সেই কাজটা করতে গেলে আমাদের মাইন্ড ভাবাবে আর তোমার পরীক্ষা খারাপ হবে। ওকে, আশা করি বুঝিয়ে দিলাম। এবার আমি চলে যাব পরীক্ষার হল কিভাবে ম্যানেজ করতে হয়। তার প্রথম ধাপ হচ্ছে, পরীক্ষার হলে যখন ঢুকবে, সমস্ত যা জিনিসপত্র আছে, তোমার যা ডকুমেন্টস আছে, যেগুলো নিয়ে যাওয়ার কথা সব দেখে শুনে সব কিন্তু নিয়ে যাবে পরীক্ষার হলে। আর মনে রাখবে এটা অফলাইন পরীক্ষা, পেন অ্যান্ড পেপার। সুতরাং পেন তুমি তোমার কাছে নিয়ে যাবে, মানে যে কালি বলা থাকবে অ্যাডমিট কার্ডে সেই কালি তোমায় পেন নিয়ে যেতে হবে এবং বারবার প্র্যাকটিস করে নিতে হবে। এবং প্র্যাকটিস করার পরে তোমাকে দেখতে হবে গোল ভরাট হচ্ছে কিনা ঠিক করে, সেটাও দেখতে হবে। এমন কোনো পেন নেওয়া যাবে না যে একবার গোল করলে ফিল আপ হয়ে যাবে পুরোটা, সেরকমও দরকার নেই। মোটামুটি অন অ্যান অ্যাভারেজ পেপার পেন যেগুলো সেগুলো নিলেই হবে। তো রেনল্ডস কোম্পানির হতে পারে বা সেলো কোম্পানির হতে পারে, যে কোনো কোম্পানির, একদম আতিপাতি পেন নিও না, একটু ভালো পেন নেও। ওকে, তাহলে এটা বোঝা গেল। এসবগুলো নিয়ে যখন পরীক্ষার হলে ঢুকবে শান্ত শিষ্টভাবে, এবং স্যারদের সঙ্গে বেশি কথা বলার দরকার নেই বা তোমার আশেপাশের লোকদের সঙ্গে বেশি কথা বলা নেই। তোমার এটা ভেবো না যে তোমার থেকে ওরা খুব বেশি জানে, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং তুমি যেভাবে এগোবে সেটা হচ্ছে সিম্পল এবং সহজভাবে। প্রথমে পেপারটা যখন পাবে তুমি, পাওয়ার সাথে সাথে তুমি অ্যান্সার শিটটাকে দেখবে, ওর কার্বন পেপার থাকবে সেখানেও, তো তার জন্য এলোপাথারি কিছু করবে না, একদম সৃষ্টিশীলভাবে রাখবে, সুন্দর করে এরকমভাবে সাজিয়ে রাখবে, ঠিক আছে, তোমার টেবিলের চেয়ারের উপরে, মানে তোমার যে বেঞ্চের ওপরে। এবং দেখবে অনেক বেঞ্চ অনেক জায়গার খারাপ হয়, সেগুলো দেখে নেবে সুন্দর করে, তোমার যাতে কোনো অসুবিধা না হয়। তারপর দেখবে তুমি ফর্ম ফিল আপটা খুব সুন্দর করে করবে, দেখে দেখে ফিল আপ করতে গেলেও কিন্তু হাজারো বার ভুল হয়েছে বিভিন্ন স্টুডেন্টদের। সেক্ষেত্রে তুমি দেখে দেখে সুন্দর করে ফিল আপ করবে, তোমার যা যদি যা যা ফিল আপ করার দরকার, রোল নাম্বার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তোমার যা ফিল আপ করার দরকার ওই মাস শিটটা খুব সুন্দর করে ফিল আপ করতে হবে। এটা মাথায় রাখবে প্রিয় স্টুডেন্ট, ডবল কিন্তু কখনো করবে না, কারণ ডবল করলেই, ডবল গোল করলে বা ভুল করলে কেটে দেওয়ার কোনো অপশন থাকে না, তার জন্য কিন্তু খুব অসুবিধা হয়। সুতরাং এইটা ফিল আপ করার জন্য 100% তোমাকে কনসেন্ট্রেশন সহকারেই ফিল আপ করতে হবে, যাতে কোনো ভুল না হয়। ভুল না হলে কী অপশন আছে সেগুলো তোমার জানারও দরকার নেই, কারণ আমি ভুল করবো না
এটাই আমার মাথায় রাখা দরকার। ভুল করলে কি হবে, ওগুলো 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 যারা আনপ্রফেশনাল মানুষ তারাই ওগুলো ঠিক করবে। তুমি একজন মানে পরীক্ষার্থী, এগুলো তোমার মনের মধ্যে আসবেই না ওটা, ঠিক আছে? তাহলে এগুলো সুন্দর করে ফিল আপ করবে, ফিল আপ করার গাইডলাইন অনুযায়ী তোমাকে করতে হবে। এবার আমি যে জায়গায় আসবো, যেখানে স্টুডেন্টরা ভীষণ ভুল করে সেই জায়গাটা, সেটা হচ্ছে দেখো, আমি এটাকে তোমাকে একটু বড় করে দেখাবো। আমি দাঁড়াও, আমি একটু বড় করে দেখাচ্ছি এটা। দেখো প্রিয় স্টুডেন্টস, এই যে কোথায় ভুল হয় সেগুলো আমি একবার দেখাবো। মনে করো তোমার এটা কোশ্চেন পেপার, ও তার আগে একটুখানি একটু 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 বলি, ডোন্ট মাইন্ড, যেটা হচ্ছে আমিও অনেক করেছি ওটা, কিছু ব্যাপার নেই। যখন গাইড দেবে, গার্ড দেবে না এক্সামিনাররা, তখন পেপারটা দেখবে আগে দিয়ে দেয় কোশ্চেন পেপারটা। তো 150 নম্বরের পেপার, তোমার এটা নেগেটিভ মার্কস নেই, তার সব মারতেই হবে গোল, এটাও তো মাথায় রাখতে হবে। তার জন্য তুমি কী করবে জানো বাবু, মানে এরকম করে সিল করা থাকে, তুমি যদি পারো সময় পাও তো একটু ও ওটা করো না, করলে অসুবিধা আছে, কেননা এখন ক্যামেরায় ধরা পড়ে গেলে খুব মুশকিল আছে। আগে থেকে সিল খোলার দরকার নেই, করলে মুশকিল আছে। আগে আমরা কী করতাম, দুই একটা সিল খুলে দুই একটা কোশ্চেন দেখে নিতাম, তো দরকার নেই এখন, কারণ ক্যামেরা ট্যামেরা থাকবে, তো খুব জেনুইনভাবে এক্সাম দিতে হবে আমাদের। ওকে, তো চলো এরকমভাবে খোলার কোনো দরকার নেই, তুমি যখন ঘন্টা দিয়ে দেবে তখন তুমি কিন্তু খুললে, খোলার পর থেকে তুমি প্রথম থেকেও করতে পারো, শেষ থেকেও করতে পারো, কিন্তু আমি বলি প্রথম থেকে তুমি শুরু করবে। এখন প্রিয় স্টুডেন্ট, যেটা কথা সেটা হচ্ছে গোল তুমি ভরাট করবে কীভাবে। দেখো গোল ভরাট করার যে পয়েন্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো, এই যে 1 2 3 4 এরকম আছে। অনেকেই বলবে স্যার এক নম্বর কোশ্চেন দেখলাম, দেখার পরে কি এখানে গোল করে দেবো, গোল করে দেবো না এরকম টিক মেরে রেখে দেবো পরে গোল করবো? তো আমি বলছি প্রিয় স্টুডেন্ট, প্রথম আমার যে স্টেপ সেটা হচ্ছে যে প্রথম কোশ্চেনটা মনে করো ইন্ডিয়ান ক্যাপিটাল কোনটা আসলো, তো তুমি নিউ দিল্লি, মানে তুমি সেটাকে গোল করে দিলে, ঠিক আছে? তো এই যে গোল করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু গোলটা করে দেবে, গোল করতে দেরি করবে না, ঠিক আছে? কারণ ওটাকে পরে করবো ওরকম আশা রেখো না, কারণ পরীক্ষা তোমাকে এমন সিস্টেম হবে যে তুমি পরে সময় না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। 90% ক্ষেত্রে দেখা যায় শেষ দিকে সময় পাই না আমরা, ঠিক আছে? তো একটা হলো এ দাগ হলো গোল করলে, বি দাগ হলো গোল করলে, সি দাগ, তিন দাগ হলো মানে তিন দাগ হলো গোল করে গেলে, এরকম গোল করতে করতে সামনের দিকে যাও। এবার প্রশ্ন হচ্ছে গোলটা কীরকম করতে হবে, ভরাটটা কীরকম করতে হবে। অনেকে ভরাট করতে গিয়ে যে এরকম ভরাট করেই যাচ্ছে, অনন্তকাল ধরে ভরাট করার ফুরাচ্ছে না, এরকম গোল করেই যাচ্ছে, ওরকম নাই। গোল এমনভাবে করতে হবে, ফিল আপ করতে হবে যে তোমাকে মানে 2-3 বার এরকম করলেই যেন তোমার ফিল আপ হয়ে যায়, একদম পুরো যে রাউন্ড করে সুন্দর করে ফিল আপ করতে হবে তাও কিন্তু নয়। ফিল আপ করতে হবে যে পার্বণ নিচে যেটা থাকবে ওখানে যেন প্রেশারটা ওঠে, আর মোটামুটি এই যে ভেতরে যে লেখাটা থাকে দেখেছো, এই যে বি আরও বড় করে জুম করে দেখাচ্ছে, দেখো এই যে বি লেখা আছে, দেখেছো এ বি লেখা আছে, এই লেখাগুলো যাতে তোমার মানে ইয়ে হয়ে যায়, মানে কি বলবো, মানে ঢেকে যায়, সেরকমই চিন্তা করতে হবে। তা যতটা ভালো করে পারা যায় ততটাই করবে তোমরা, ঠিক আছে? আর গোল করার জন্য মানে ঠিক করে গোল করতে হবে, গোল ব্যাপারটা তাহলে বোঝা গেল। তাহলে এই যে গোল করাটা, আর এখানে যে ভুলটা তোমরা করবে নর্মালি, যে ভুলটা তোমরা করতে পারো সেটা আমি একবার বলে দিই তোমাদেরকে, যে ভুলটা তোমরা করতে পারো, কী ভুল করতে পারো তোমরা। এখন দেখো এই যে মনে করো এক, এখানে প্রথমে এক নম্বর কোশ্চেন দেখলে তুমি, একের এ এখানে এম মারলে, দুইয়ের বি মারলে, তিনের ডি মারলে, চারের মনে করো তুমি পারলে না, 4 নম্বর কোশ্চেনটা হতে পারে, সব কোশ্চেন পারবে তো এমন হতে পারে, 4 নম্বরটা তুমি মারলে না, তাহলে কী করবে স্যার? 4 নম্বরটা মারলে না তখন তুমি 5 নম্বর করলে, 5-এর হয়তো তুমি দেখা গেলো বি অ্যান্সার, 5-এর বি অ্যান্সার, তা 5-এর বি করতে গিয়ে তুমি হয়তো 5-এর বি করতে গিয়ে 4-এর বিতে মেরে দিলে, কোশ্চেন পড়ছো 5 কিন্তু 4-এর বিতে, এরকম হয় না, এমন স্টুডেন্ট খুব কম। তাই এটা সজাগ থাকতে হবে, তার জন্য মানে তুমি দেখে নেবে যে যে কোশ্চেনটা তুমি করলে মানে অ্যান্সার করবে তার দাগ নম্বরটা আর OMR শিটের দাগ, এটা ফ্রিকোয়েন্ট চিন্তা করতে হবে, এটা প্র্যাকটিস করে করে কিন্তু এটা করা সম্ভব, ঠিক আছে? আর একটা কথা এখানে বলে রাখি, সবসময় মাথায় রাখবে যে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ এখন, যে কদিন তোমার হাতে আছে সে কদিন তুমি একটা করে মক টেস্ট বা 2 দিন অন্তর একটা মোস্ট, যেভাবেই তুমি দিয়ে অভ্যাস্ত দিয়ে তুমি ঠিক যেভাবে পরীক্ষাতে দেবে সেইভাবেই এখন দাও, এবং পুরো 1.5 ঘন্টাটা ইস্তেমাল করো, মানে পুরো টোটাল টাইমটাই তুমি ইউটিলাইজ করো, করে তুমি পরীক্ষা দেওয়ার সিস্টেমটা ভালো করে শিখে যাও। আচ্ছা এটা একটা কথা গেল, তাহলে আমি এখানটাই আপাতত মানে ব্যাপারটা বোঝা গেল কোথায় ভুল করি না করি। এবার কথা হচ্ছে আর একটা সিস্টেম আমি বলে দিই, যেটা তুমি করতে করতে প্রথমে কীরকমভাবে পরীক্ষা দেবে, নেগেটিভ মার্কস তো নেই, তা সব তোমাকে করবে করে আসবে, কিন্তু প্রথমে তুমি যেগুলো পারবে সেগুলো করে যাবে,
দেখবে সেকেন্ড বার যখন তুমি আসবে, মানে এটা আমার ভিউ, তুমি তোমার মতো করে করতে পারো কিন্তু আমার ওপিনিয়ন, তো সেকেন্ড বার যখন তুমি টাইম, মানে টাইম তোমাকে রাখতেই হবে এটা মাথায় রেখে, তা সেকেন্ড বার তুমি যখন আরেকবার রিভাইজ করতে আসবে কোয়েশ্চেন পেপারটা, তখন তুমি কি করবে যেগুলো মানে তোমার 50% বা তার থেকে কম হওয়ার সম্ভাবনা আছে সেগুলো দিয়ে দেবে, আর কখনোই একটা হবার পরে সেটা কেটে আরেকটা করবে না, তাহলে কিন্তু ওই কোয়েশ্চেনটা ক্যান্সেল হয়ে যাবে। আরেকবার রিপিট করছি, মনে করো তুমি 7 নম্বরের এতে অ্যান্সার করলে, আবার কিছুক্ষণ পরে মনে হয় 7-এর এ তো হবে না, এটা কেটে দিয়ে 7-এর ডি করি, তো এখানে একটা অনেকের কোয়েরিজ আছে, তাহলে এই এই তাহলে কি পুরো পরীক্ষাটাই বাতিল হবে তোমার? কিন্তু পরীক্ষাটা বাতিল হবে না, শুধুমাত্র এই কোয়েশ্চেনটা রেগনেস্টে যে নাম্বারটা সেটা তুমি পাবে না। আশা করি আমার প্রিয় স্টুডেন্ট তোমরা পরিষ্কার ক্লিয়ারিটি পেয়ে গেছো কীভাবে আমরা এক্সাম দেবো। এবার আমি কয়েকটা স্টেপ বলবো যেগুলো আরও রোমহর্ষক, যেগুলো আরও তোমাকে পরীক্ষায় বেশি নম্বর পাওয়াতে সাহায্য করবেই। ওকে, চলে যাচ্ছি আমি তাহলে নিচের দিকে। দেখো কোথায় কোথায় মিস্টেক হতে পারে এই মক টেস্ট থেকে ঠিক করে নাও, আমি ওটা বলে দিলাম যে তুমি এই যে পরীক্ষাটা দেবে তার আগে তুমি চিন্তা করে নাও বাড়িতে যে এই জায়গাগুলোতে তোমার ডিসপিউট কেস ঘটছে, এই জায়গাগুলোতে লজিক্যালি তোমার প্রবলেম হচ্ছে, বাড়িতে এইগুলো ডিসপিউট ঠিক করার পর তুমি পরীক্ষার হলটা ভালো করে দিতে পারবে। কারণ আমরা যা কিছু করি জীবনে, এই অভ্যাসটা কেন করি, তার উদ্দেশ্য হচ্ছে যেন শেষ হাসিটা হাসতে পারে, তো শেষ হাসি হাসার জন্য তুমি রোজ ঠিক করে পরীক্ষা দিতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখো। পরীক্ষা তোমার যদি 1.5 ঘন্টা পরীক্ষা, তুমি 1 ঘন্টা বাড়িতে দিলে ওখানে গিয়ে 1.5 ঘন্টা পরীক্ষা দেবে, ওখানেও দেবে 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে তোমার আর ভালো লাগছে না পরীক্ষা দিতে, এরকম মনে হবে, আর ওখানে দেখবে অনেক রকম দাদাগিরি কথাবার্তা বলবে সবাই, তোমার মনে হবে যে তুমি কিছু পড়োনি। আসলে ওটা ব্যাপার নয়, যারা মানে শূন্য কলস বাজবে বেশি, তুমি যা পড়ে গেছো অনেক বেশি পড়ে গেছো, এটা মাথায় রাখবে তুমি। ওকে চলো, প্রশ্ন কঠিন কি সহজ ম্যানেজ করা শিখে নাও। অনেক সময় দেখা গেল প্রথম দিকে ব্যাটারা খুব মানে মানে কঠিন টাইপের কোশ্চেন দিয়ে দেবে, দেবার পরে তোমার মনে হবে যে সব কোশ্চেন কঠিন, দূর আজ এবার আর পরীক্ষা দেবো না, সামনেবারে হেভি পড়াশুনো করে পরীক্ষা দেবো, তখন হেভি পড়াশুনো করে পরীক্ষা দেবো সামনেবার, তাহলে তোমার কেমন হবে? তখন তোমার মনে হবে যে এই পরীক্ষাটা আর ভালো দেওয়ার দরকার নেই, আমি পরেরবার প্রিপারেশান করে, তা না, আমার কথা হচ্ছে যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে করবো সংগ্রাম, এটা মাথায় রাখবে, তাহলে তুমিও ওই পরীক্ষায় পাশ করতে পারো। প্রশ্ন যদি কঠিন হয় তোমার পাশের জন্য প্রশ্ন কঠিন হবে, প্রশ্ন সবসময়ই প্রায় কঠিন হয় সবার কাছে যেদিন হয়, আর তোমার পরীক্ষা যদি খুব ভালো হয় তুমি ভাববে সবার পরীক্ষায় ভালো হচ্ছে তুমি, সুতরাং ওই নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, তুমি পরীক্ষা হলে সেরাটুকু দিয়ে আসবি, এটাই হচ্ছে চার্মিং কথা। পরীক্ষার সময় একদম ডেড এন্ড অবধি তোমাকে সেরাটুকু দিতে হবে, কারণ পরীক্ষার সময় সহজ কঠিন ওইভাবে ভাবার কোনো অবকাশ তোমার কাছে নেই, তোমার অবকাশ আছে তুমি তোমার সেরাটুকু দিয়ে পরীক্ষার হল থেকে বেরোবে। পরীক্ষার হল থেকে বেরিয়ে অনেকে কিন্তু অনেক কথা বলে, যার এটা পারতাম ভাই, এটা পারতাম, এটা হতো ওটা, ওসব কেউ তোমাকে দেখবে না, পরীক্ষার খাতায় তুমি যা করে আসলে দ্যাট ইজ ফাইনাল। সুতরাং আমার কথা বিলিভ করো এবং সেই হিসেবে নিজেকে তৈরি করো, স্মার্টলি আয়রন ডিটারমাইন্ড হয়ে যাও প্রত্যেকটা ক্ষেত্রে, অত সহজভাবে দেখলে হবে না, জীবনটা অনেক বড়। এর জীবনের শুরুতে যে পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ এগুলোকে খুব স্মার্টলি ডিলস করতে হবে তোমাদের। ওকে, সাহস রাখো মনের মধ্যে। দেখো ইউনিট, ডেফিনেশান, উক্তি, সাল, আইন, ফুল ফর্ম, এগুলো তোমরা বারবার করে দেখে যাও, কারণ এগুলো তো মানে আন্দাজে মারলে হয় না, এগুলো ঠিকঠাক মারতে হয়, তাই এগুলো একটু বারবার করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? কতগুলো উত্তর করলে তা কাউন্টিং করার একদমই দরকার নেই বস, কতগুলো তুমি উত্তর করবে তা দেখার দরকার নেই, কারণ দেখে কী লাভ, তার থেকে বরং ওই কাউন্টিংয়ের টাইমে যদি একটা কোশ্চেন বেশি করতে পারো তাহলে তোমার সমূহ লাভ হবে। ওকে, তাহলে পরেরটা চলে যাচ্ছি। নেগেটিভ নেই তাই একদম দে দাও আর মেরে দাও, কিন্তু প্রথমে নেগেটিভ নেই বলে প্রথম থেকেই তুমি একদম আর মানে রিস্ক নিতে শুরু করলে তাহলে কিন্তু তোমার নাম্বারটা বাড়বে না। ওকে, আশা করি আমার এই কথাগুলো তোমরা বুঝেছো। এই সব কথাগুলোর মধ্যে কিছু জোশ থাকা দরকার, যেগুলোর মধ্যে তোমার সামনের পরীক্ষা, সামনে যে দিনগুলো তোমার কাছে রয়েছে এই দিনগুলো প্রত্যেকটা এক একটা ইয়ার মনে করো, এই যে প্রত্যেকটা দিন তোমার সামনে রয়েছে এগুলোকে একটা ইয়ার মনে করো, একটা বছর মনে করো, দুমদাম পারফর্ম করো। পরীক্ষা চলে যাওয়ার পরে তারপরে তুমি যদি বলো যে আমি বিশাল পড়বো, সেই পড়াশুনো তোমার কিন্তু আর হবে না। সুতরাং পরীক্ষার আগে যতটা বেশি করা যায় ততটা পড়ো, কিন্তু বাবু একটা জিনিস মাথায় রাখো, শরীরটা যেন সুস্থ থাকে, শরীর যদি কোনো রকমে অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু মানে পুরো পরীক্ষাটাই খারাপ হয়ে যেতে পারে তোমার, ঠিক আছে? সুতরাং শরীরটা ঠিক রেখে ঠিক মতো জল খাবে এবং ঠিক মতো মানে ফল টল যদি পারো এই কদিন একটু খাও, আর গাঁদা গুচ্ছের ভাত খাওয়া দরকার নেই, একটু কম কম করে ভাত খেয়ে মানে ফিটনেসটা রাখো আর পরীক্ষা ভালো দাও, দুর্দান্ত পরীক্ষা হবে আশা করছি আমার প্রিয় স্টুডেন্ট। এই মনের এন্থু, মনের জোর, মনের গতিশীল প্রক্রিয়া সব কিছু মিলে তোমার পরীক্ষাটা একদম দুর্দান্ত ভালো করো এবং সর্বশেষ শক্তিটুকু তুমি কাজে লাগাও, যাতে এই পরীক্ষা তোমাকে একটা মাইলস্টোন ঘটিয়ে দিতে পারে এবং তুমি সেরা সেরা। আর একটা কথা আমি প্রায়ই বলি যে ওয়ান ডে পরীক্ষা, ওয়ান ডে এক্সাম মানে সেদিনের রাজা তুমি, সেদিনের রাজা যদি তুমি হতে পারো তাহলে ভাববে
থাকবে দুনিয়া তোমার হাতের মুঠোয়, তুমি পরীক্ষায় পাস করবেই, যে পুট কোশ্চেনটা দেখবে তোমার সেটা হয়ে যাবে, এরকম একটা স্মার্টনেস মাইন্ড তোমার মধ্যে সেট আপ হয়ে যাবে, আর তা দিয়ে তুমি তোলপাড় করে দিতে পারবে তোমার ওই সেরা দেড় ঘন্টা টাইম, ঠিক আছে, মানে সেটা আড়াই ঘন্টা টাইম যাকে বলি, মানে যেটা যে টাইমটা আর কি, আড়াই ঘন্টা টাইম তুমি যা পাবে। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, তাহলে আজকে এখানেই শেষ করছি, ভালোবাসা নিও আর তোমাদের সাথে আমি অলওয়েজ রয়েছি যেভাবে সেভাবেই থাকবো, আর শুধুমাত্র দেখিয়ে দেওয়ার পালা। আর একটা কথা তো আমি বলি, তুমি হারিয়ে যাওনি, তুমি ফুরিয়ে যাওনি, তুমি দেখিয়ে দাও তোমার মধ্যেও শক্তি অবশিষ্ট আছে, তুমিও পারো কিছু করে দেখাতে। বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট, এখানেই ছাড়ছি।